রাইট নাও আপনাদের জন্য থাকছে বলিউড এবং সাউথ ইন্ডিয়ান কিছু গসিপসের আপডেট। প্রথমে থাকছে লুকিয়ে রাখছে নিজেকে আয়ুষ্মান খুরানা, কিন্তু কারণটা কি? এরপর থাকছে অবশেষে স্বস্তি ফিরে পেল কার্তিক আরিয়ান। সেই সাথে থাকছে পুষ্পা সিনেমার কাজ নিয়ে আল্লু অর্জুন বিরক্ত, অ্যান্ড ফাইনালি থাকছে জুটি বাঁধতে পারে জুনিয়র এনটিআর এবং জাহ্নবি কাপুর। তা নিয়ে হচ্ছে কড়া সমালোচনা। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি আয়ুষ্মান খুরানার কাছে। তাহলে লুকিয়ে রাখছে নিজেকে আয়ুষ্মান খুরানা, এর পিছে মেইন রিজনটা কি? এর পিছে রিজন হচ্ছে আয়ুষ্মান খুরানার আপকামিং নেক্সট ফিল্ম। এখন আমরা তো সবাই জানি আয়ুষ্মান খুরানা তার আপকামিং ফিল্ম করছে কেদারনাথ মুভি ডিরেক্টর অভিষেক কাপুরের সঙ্গে, যেখানে সে একজন ক্রস ফাংশনাল অ্যাথলেট রোল প্লে করবে। অ্যান্ড এর আগেও সে ইন্টারভিউতে বলেছিল এই সিনেমার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশন ঘটানো। তিনি জানান অ্যাথলেটের রোল প্লে করার জন্য তাকে অনেক হার্ড ফিজিক্যাল ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হবে। আর এখন পিঙ্ক ভিলা একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে আয়ুষ্মান অলরেডি ট্রেনিং স্টার্ট করে দিয়েছে এবং সিনেমার জন্য তিনি তার চেহারা এবং বডি আপাতত পাবলিকলি দেখাতে পারবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই তিনি নিজেকে এখন হাইড করেই ডাকছেন। এছাড়া আয়ুষ্মানের রিসেন্ট ইনস্টাগ্রাম খেয়াল করলে দেখা যাবে সে এখন যে সকল ছবি এবং ভিডিও পোস্ট করছে সেগুলো বেশিরভাগটাই ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের, এবং সেই সময় তোলা ভিডিও এবং ছবিগুলোই তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করছেন। অন্যদিকে আবার কার্তিক আরিয়ান ফিরে পেল স্বস্তি। এখন কিসের স্বস্তি? এখন আমরা যখন জেনেছিলাম ডিরেক্টর ওম রাউত এবং টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার মিলে প্রভাসকে নিয়ে মেগা বাজেট প্রজেক্ট আদি পুরুষ বানাচ্ছে, সেই সময় কিন্তু এই খবরও সামনে এসেছে ওম রাউত এবং ভূষণ কুমার মিলে কার্তিক আরিয়ানকে নিয়ে যে অ্যাকশন সিনেমার প্ল্যান করেছিল সেটা আর হচ্ছে না। অ্যান্ড এও জানা যায় যে ওম রাউত এবং ভূষণ কুমার কেউই চাচ্ছিল না কার্তিকের ওই প্রজেক্টে হাত দিতে। অ্যান্ড যেটা জেনে নাকি কার্তিক অনেক আপসেটও হয়ে যায়। বাট রিসেন্টলি ওম রাউত এই সব কিছু ক্লিয়ার করলেন। তিনি জানান টেনশনের কিচ্ছু নেই, কার্তিককে নিয়ে যেই অ্যাকশন সিনেমা বানানোর কথা ছিল সেটা বন্ধ হয়ে যায়নি, সেটা পাইপলাইনে আছে, এই সিনেমা অবশ্যই বানানো হবে। কিন্তু রাইট নাও তারা একসাথে দুটো প্রজেক্টে ফোকাস হতে চাচ্ছেন না। রাইট নাও ওম রাউত এবং ভূষণ কুমার দুজনেই চান প্রভাসের আদিপুরুষে ফুললি কনসেন্ট্রেট দিতে। এখন আসি আল্লু অর্জুনের কাছে। তাহলে আল্লু অর্জুন পুষ্পার কাজ নিয়ে হচ্ছেন বিরক্ত, এমন কথাই শোনা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। এর পিছনে রিজন তো একটা আছেই। এখন রিজন যেটা হচ্ছে সেটা হলো এই সিনেমার শুটিং স্টার্ট হওয়ার কথা হচ্ছে এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। আল্লু অর্জুনও পুরোপুরি প্রিপারেশন নিয়ে আছেন, একদম মাঠে নামতে রেডি, এবং ডিরেক্টর সুকুমারকে গ্রিন সিগন্যাল দিয়েও দিয়েছেন। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হলো এই সিনেমার শুটিং তো জঙ্গল দিয়ে স্টার্ট হবে, কিন্তু এখনও কোন জঙ্গলে শুট হবে সেটাই ঠিক হয়নি। জানা গিয়েছে যে সুকুমার বেশ কয়েকটা জায়গা সিলেক্ট করে তো রেখেছে, কথাবার্তাও চলছে, কিন্তু শুট করার জন্য এখনও পারমিশন পাননি। অ্যান্ড দ্যাটস ওয়াই হতেই পারে এই মাসে পুষ্পার শুটিং হয়তো আর হচ্ছে না। অ্যান্ড এটা নিয়েই আল্লু অর্জুন বিরক্ত, কারণ পুষ্পার কাজ শেষ করেই তার অন্য আরও প্রজেক্ট রয়েছে, সেগুলো তাড়াতাড়ি ধরতে হবে। এখন শুধু শুধু লোকেশন ঠিক না করার জন্য যদি কাজ পিছিয়ে যায় তাহলে বিরক্তি তো একটু আসবেই। এবার আসা যাক জুনিয়র এনটিআরের কাছে। তাহলে জুনিয়র এনটিআর এবং জাহ্নবি কাপুর জুটি বাঁধতে পারেন এক সিনেমায়। না, সেটা আরআরআর নয়, সেই সিনেমাটা হচ্ছে আরআরআর এর পরে। ডিরেক্টর ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে জুনিয়র এনটিআর একটি প্রজেক্ট টাইড আপ হচ্ছেন। এখন এই প্রজেক্টটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হবে, এবং জানা যায় যে ত্রিবিক্রম শ্রীনিবাস এখানে চাইছেন বলিউডের একজন অ্যাক্ট্রেসকে নিতে, এবং গুঞ্জন সাক্সেনা দেখার পর তিনি জাহ্নবি কাপুরের অ্যাক্টিং দেখে বেশ মুগ্ধ হয়ে যান, এবং তিনি চাইছেন জাহ্নবি কাপুরকে এখানে জুনিয়র এনটিআর বিপরীতে কাস্ট করাতে। বাট যখন এই খবরটা সামনে আসে তখনই শুরু হয় সমালোচনা। অনেকেই বলছেন কেন শুধু শুধু জাহ্নবি কাপুরকে এত প্রায়োরিটি দিতে হবে, তাকে কেন প্যান ইন্ডিয়ান ফিল্মে নিতে হবে। অনেকেও বলছেন জাহ্নবি কাপুরকে মোটে নায়িকাদের মতো লাগে না, এই অ্যাক্ট্রেস মোটেও অ্যাক্টিং পারে না, তাকে কোন লজিকে এখানে নেওয়া হবে। অনেকে আবার হুমকি দিচ্ছে যদি জাহ্নবিকে জুনিয়র এনটিআর এর সাথে সিনেমায় নেওয়া হয় তাহলে তারা সিনেমাই দেখবে না। এখন যাই হোক, যদিও কোনো কিছু ফাইনাল হয়নি, বাট তারপরেও শুধুমাত্র খবরটা এসছে জাহ্নবি কাপুর এখানে থাকতে পারে, তাতেই যখন এই অবস্থা, আর যদি সত্যি সত্যি হতো ব্যাপারটা তাহলে যে কি হতো, হু নোজ। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।